আপনারা আসলে কি চান? আমাকে কি আপনাদের লাইফ পার্টনার করতে চান? শুনেন, আমি না আপনাদেরকে সব সুখী দিতে পারবো, কিন্তু আমি কখনো না মা হতে পারবো না। দর্শকরা পিছিয়ে যাবে, যে প্রকৃত প্রেম, যে প্রকৃত ভালোবাসে, সে কিন্তু কখনো পিছাবে না। একটা বিধির বিধান, কেউ বলতে পারে না। আমাকে যে চান, মনে প্রাণে চান, আমি তার হয়ে যাব। সে প্রকৃত ভালোবাসবেন, কাউকে মিথ্যা ভালোবাসবেন না, মিথ্যা আশ্বাস দেবেন না। সে যেই হোক, আমি হই, আর একটা মেয়ে হোক, আর যেই হোক, তাকে প্রকৃত ভালোবাসবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজকে আমরা আছি আপন আপুর কাছে। তিনি আপনাদের মাঝে, তাকে নিয়ে আমরা অনেকগুলো ভিডিও প্রচার করেছি। আপন আপুর সর্বশেষ মতামত জানার জন্য আজকে আমরা তার কাছে হাজির। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা আপু, আপনাকে নিয়ে তো আমরা অনেকগুলো প্রতিবেদন করেছি, তো আপনার ঈদ কেমন কেটেছে? ঈদটা না আমার মাশাআল্লাহ তারপরেও ভালো, আমি বলবো, যেহেতু আল্লাহ আমাকে অনেক সুস্থ এখন বর্তমানে, আমি তখন আমি অনেক অসুস্থ ছিলাম, আমার অনেক জ্বর ছিল, হ্যাঁ, প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, তো আগের থেকে অবশ্য এখন আমি অনেকটা ভালো। আচ্ছা আচ্ছা, কি কি জ্বর হয়েছিল? এখন তো জ্বর হইলে ভয়ের একটা বিষয় থাকে। না না না, সাধারণ এমনিতেই জ্বর আসছিল আমার, সেইটাই আমার মাটি জানেন। ঈদটা আমি কখনো, ঈদে আমি না কিছু রান্না পর্যন্ত করতে পারিনি, তাই আমার অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে, যে আমি জানি না কি অন্যায় হয়েছে আল্লাহর সাথে, আমার কি পাপের শাস্তি তা আল্লাহ আমাকে সেই দিনকেই দিল। আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, বিছানা থেকে ওঠার মতো আমার কোনো ক্ষমতা ছিল না, তাই। তো আপনার তো একা বাসায় থাকেন, তো আপনি আসলে কিভাবে আপনার নিজের সেবা করেছেন বা কিভাবে আপনার? আমি এতে আমি বলবো যে আমার বাসার পাশে যে একটা ভাবি আছে, হ্যাঁ, যেহেতু আমি সাবলির বাসায় থাকি, তো এই ভাবিটা আমার অনেক উপকার করছে। আচ্ছা, হ্যাঁ, আমার জ্বর আসলে আমার মাথায় পানি ঢালছে, তারপরেও আমি একজনের কথা বলবো, সে অনেক ভালো, অবশ্য সেই দিন আসেনি, ঈদের দিন আসেনি, ঈদের পরে। কে সে? আমার একজন ভাই, হ্যাঁ, আমারই এক ভাই, সে আসছিল আমাকে দেখতে, সেও এসে আমার ভালোই সেবা যত্ন করছে। আচ্ছা, তো সেবা যত্ন করেছে? না না, খারাপ কিছু ভাববেন না আপনারা দর্শক, আমি দর্শককে বলছি, খারাপ নাকি মানে খারাপ জিনিসটা ভাববেন না, সে আসলে অনেক ভালো, সে আমার আত্মীয়। আচ্ছা আচ্ছা, মানে কি প্রাণের ভাই না অন্য কিছু? না না, অন্য কিছু না, আমি এখনো সেরকম কিছু তাকে নিয়ে ভাবি না। আচ্ছা, তো আপনি যখন একা বাসায় থাকেন, হ্যাঁ, আপনার কি পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে? হ্যাঁ, ঈদের দিনটাতেও আমার অনেক, আমি একজনকে মিস করছি, যেহেতু ঈদের দিনটাতে সাধারণত আমি যেহেতু সেমাই রান্না করি, রান্না বান্না করার পরে হয়তো বা সে আমার আগের কথাগুলো বললাম, আমার হাজবেন্ড, আমি যখন রান্না বান্না করি না, রান্না বান্না করার পরে ও আসে, গোসল টোসল করে, গোসল টোসল করে অবশ্য ওকে আমি ডেকে ডেকে উঠাইতাম, গোসল টোসল করে, গোসল টোসল করার পরে একটু সেমাই মুখে দিয়ে নামাতে যাই। আচ্ছা, হ্যাঁ, নামাজে গিয়েছে, নামাজে যাওয়ার পরে তারপরে আসতে, আসার পরে আবার একটু, তারপরে আমি মাংস মাংস রান্না করছি না, তারপরে সে অনেক মজা করে আমাকে নিয়ে খাইতো, এরকম স্মৃতির কথা আমার অনেক মনে পড়ে, অনেক সব সব সময় ওকে আমি মিস করি। আচ্ছা, তো আপনার সেই, আপনি সে কি এই যে আপনার যে ভিডিওগুলো আমরা প্রচার করছি, উনি কি সেগুলো দেখে? হ্যাঁ, সেগুলো দেখে, শুধু দেখে না, তাদের সংসারে নাকি অশান্তি হয়, তাই? আচ্ছা, আপনি যে এই যে এখনকার আপনার যে লুক বা আপনি যে কথাগুলো প্রকাশ করছেন, তাকে নিয়ে তো অনেক সময় অনেক কথা বলেছেন, তো আসলে সে এই এই বিষয়গুলো কিভাবে নেয়? জানি না আমি সেই বিষয়টা কিভাবে নেয়, কিন্তু আমার কাছে না অনেকবার ফোন দিছে, হ্যাঁ, অনেক কয়েকবার ফোন দিছে, দীর্ঘবার ফোন দিছে, আমি অনেক সময় ফোনটা রিসিভ করি, অনেক সময় করি না, কালকে না পারতে কালকে আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইছে, আমার সিনিয়র পার্সন লোক আছে না, তাদের কাছে বলছে যে আমি একটু আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে দেখা করতে চাই, তো আমার গুরু বলছে যে না, ওর সঙ্গে দেখা করা যাবে না, হ্যাঁ, ওর সঙ্গে দেখা করা যাবে, যেহেতু ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, রিলেশন নাই, তো সেই ক্ষেত্রে ওর সঙ্গে তোমার দেখা করা যাবে না। তো আমার গুরু বলার পরে আমার বাসার নিচে অনেকবার, আমার বাসার নিচে দাঁড়াই ছিল আর অনেক কয়েকবার আমাকে ফোন দিছে,
কিন্তু আমি তো ফোনটা রিসিভ করি নাই, আমাকে শুধু একবার রিসিভ করে বলছিলাম হ্যাঁ কে, তখন আমাকে বলছে যে আমি সাতটা বলছিলাম, তো তুমি তুমি কোথায় বাসায়, তাই বলছি কেন, তো আমাকে বললো যে আমি বাসার নিচে দাঁড়াই আছি। হ্যাঁ, তারপরে আমি আমি এবার উপর থেকে বারান্দা থেকে আমার বারান্দা থেকে সবকিছু দেখা যায় রাস্তাতে, তো এই বারান্দায় দাঁড়াই দেখলাম, দেখার পর আমি ফোনটার সুইচ অফ করে রাখছি, যাই হয়তো বা কিছু বলতে আসছিল। আচ্ছা, তো আমরা যে আপনাকে নিয়ে ভিডিওগুলো প্রচার করছি, আপনাকে আপনার গল্পগুলো দর্শকরা শুনেছে তারা, এবং তারা আপনার একবারে মানে আপনার লাইফের যা আছে আপনি তো সব কিছুই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি প্রচার করেছেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকরা দেখেছে, তো আপনার এ মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনি কিছু বলতে চান কি না? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কথাই, আপনারা আসলে কি চান, আমাকে কি আপনাদের লাইফ পার্টনার করতে চান? আপনাকে তো তারা লাইফ পার্টনার করতে চায়, অনেক দর্শক আছে বিয়ে করতে চায়, হাজার হাজার দর্শক। শুনেন, আমি না আপনাদেরকে সব সুখী দিতে পারবো, কিন্তু আমি কখনো না মা হতে পারবো না, কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের গ্যাপ থাকবে, এই আশা কিন্তু আপনি পূরণ হবে না, আপনি কখনোই বাবা ডাক আমার কাছ থেকে শুনতে পারবেন না। আচ্ছা, তো আপনার এই কথা শুনে যদি দর্শকরা আবার পিছিয়ে যায় যে না, তাহলে দর্শকরা পিছিয়ে যাবে, যে প্রকৃত প্রেম যে প্রকৃত ভালোবাসে সে কিন্তু কখনো পিছাবে না। আচ্ছা, আরেকটা বিষয় আপা, আপনি শুরুতে আপনার যেই সাবেক স্বামী আছে তার স্মৃতিচারণ করেছেন আপনি, তো আমাদের দর্শকরা আসলে জানতে চায় আপনি কি তাকে এখনো মিস করেন নাকি নতুন করে আপনি কোনো পার্টনার নিতে চান? মানুষ একটা কথা বলে না যে প্রথম প্রেম আর প্রথম স্বামী কখনো কেউ ভুলতে পারে না, তাই না? সে যতটাই খারাপ হোক, হাজবেন্ডটা যদি মদও খাইতো মানে যদি কোনো নেশাও করতো, তারপরেও কিন্তু মহিলারা প্রথম স্বামীকে ভুলতে পারে না। হ্যাঁ, তো আমিও একটা কথাই বলবো, হয়তো বা ওর জায়গাতে কেউ যেতে পারবে না, সে যত নায়ক শাকিব খানে আসুক আর সালমান খানে আসুক, ওর জায়গাতে কেউ যেতে পারবে না। আচ্ছা, তাহলে কি আমাদের দর্শকরা মানে আশায় থাকবে? সবাই স্বপ্ন দেখে নতুন করে বাঁচার জন্য, আমিও কিন্তু স্বপ্ন দেখি নতুন করে বাঁচার জন্য। আচ্ছা, তাহলে নতুন স্বপ্নের আশায় আছেন তাই তো? হ্যাঁ, সেই স্বপ্ন কি পূরণ হবে আমাদের দর্শকদের মাধ্যমে? আপনার সাথে হয়তো অনেকে কথাও বলেছে, আপনি কি এদের ভিতরে কাউকে বেছে নিয়েছেন কিনা বা কাউকে আপনার পছন্দ হয়েছে কিনা? আমি তো আগে বলেছি যে আমি একজনকে অনেক লাইক করি, অনেক ভালো লাগে তার সঙ্গে কথা বলে, আমার অনেক ভালো। হ্যাঁ, মানে হয়তো বা আমি সারাদিন তাকে সময় দিতে পারি না, কিন্তু রাত্রে বেলাতে একটু কথা বললে আমার অনেক ভালো লাগে, সারাদিনে এত ক্লান্তি এত কষ্ট, এই যে রোদের মধ্যে ঘুরতে হয় বৃষ্টিতে ভিজতে হয়, হ্যাঁ, তো সারাদিন যদি আমি তার সঙ্গে কথা না বলি, সারাদিন কষ্ট থাকলেও সন্ধ্যার পরে যখন তার সঙ্গে আমি কথা বলি আমার অনেক ভালো লাগে। সেটা কি আমাদের দর্শকদের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মানে ধরে নিতে পারছি যে আমাদের মানে আমাদের ভিডিওটি সফল, আমি আশাবাদী তাই? প্রিয় দর্শক, আপনারা আপনার মতামতটি শুনেছেন, যারা আমাদের দর্শক আছেন আপনারা দেখেন এর মধ্যে অনেক দর্শক তাকে বিয়ে করতে চান, অনেকে আপনার নাম্বারটি নিয়েছেন তার সাথে যোগাযোগ করেছেন, হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে সে কাউকে মিস করছে, তো এই ভিডিওতে আমাদের এই ভিডিওটি আমাদের যে দর্শকরা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? আমাকে যে চান মনে প্রাণে চান আমি তার হয়ে যাব। আচ্ছা, যাকে যার কথা শুনলে ভালো লাগে তাকে তাকে তো সে তো আমাকে না ভিডিও করতে দিতে চায় না, জানেন সে হয়তো বা তার হারানোর ভয় আছে আমাকে। আচ্ছা, কিন্তু আমিও তাকে একটা আমি তার উদ্দেশ্যে বলছি, আমি যার সঙ্গে ফোনে কথা বলি, হ্যাঁ আমার সেই বন্ধুটা, আমি তাকে একটা কথাই বলবো, আপনি ভয় পাবেন না, যদি আপনার ভালোবাসা সত্য হয় আমার ভালোবাসা সত্য, ইনশাল্লাহ আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, তাহলে এই যে আপনি যে বললেন যে আপনারা যদি চান তাহলে কতজনের সাথে প্রেম করবেন? কতজনের সাথে করতে প্রেম করবেন? আমি তো একজনকে লাইক করি, পছন্দ করি, আমি তো একজনকে পছন্দ করি, বললাম না ফোনে কথা বলি, সারাদিনে এত ক্লান্তির মধ্যে যদি তার সঙ্গে একটু কথা বলি আমার অনেক ভালো। আচ্ছা আপু, আরেকটা বিষয় আপনাকে আপনার কাছে আমরা জানবো, আপনি এই কথাটা ক্লিয়ার করবেন, আপনার যে নাম্বারটি আমরা ভিডিওতে দিয়েছিলাম নাম্বারটি বন্ধ, ম্যাক্সিমাম দর্শকে আমাদেরকে অভিযোগটা করে, আসলের কারণটা কি?
কারণটা এই যে আমি তো সবার ফোনটা রিসিভ করতে পারবো না, আর এত ফোন আসে, এত ফোন আসে, এত ফোন আসে, ফোনটা যে ধরবো আমি মানে নিজের কাছে অনেক বিরক্ত লাগে, কিন্তু মাঝে মাঝে কিন্তু ফোনটা খোলা হয়। আচ্ছা, তাহলে কি আপনি মানে নতুন যারা দর্শক আছে তাদেরকে কি আপনার নাম্বারটি এই ভিডিওতে দিতে চান নাকি? আমি আপাতত চাচ্ছি না, যেহেতু আমার রাতের ঘুমটা আমি হারাম করতে চাচ্ছি না। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা আপনার মতামতটি শুনেছেন। আমরা আপনকে নিয়ে অনেকগুলো ভিডিও প্রচার করেছি যেগুলো আপনার লক্ষ লক্ষ ভিউ হয়েছে, কোটি ছাড়িয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন তার মোবাইলে এত পরিমাণে ফোন আসে যে তার পক্ষে রিসিভ করা সম্ভব না, এর কারণে কিছু কিছু সময় ফোনটা বন্ধ থাকে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরও যারা আপনার আপনার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, যদি তাকে না পান হয়তো আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো আপন আপু সর্বশেষ ভিডিওটি শেষ করব, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে, যে প্রকৃত ভালোবাসবেন, কাউকে মিথ্যা ভালোবাসবেন না, মিথ্যা আশ্বাস দিবেন না। সে যেই হোক, আমি হই আর একটা মেয়ে হোক আর যেই হোক, তাকে প্রকৃত ভালোবাসবেন। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনেছেন আপনার মতামতটি। আমরা ভিডিওটি এখানে শেষ করব, বরাবরের মতো আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।